5 অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে খুফিয়া, যে ছবি দিয়ে বাংলাদেশের তারকা আজমেরি হক বাঁধনের অফিসে খুঁজছে বলিউডে। এরই মধ্যে সিনেমার প্রচারে আলোর মুখ দেখেছে ট্রেলার, যেখানে টাবু আলী জাফরের মতো বলি তারকাদের ফিরে আলো ছড়িয়েছেন বাঁধন। কৃষ্ণ মেহরা মগর হামারি দুনিয়া মে কে এম। বলিউডে পা রাখতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী আজমেরি হক বাঁধন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে বাঁধনের প্রথম হিন্দি সিনেমা খুফিয়া, যেটি পরিচালনা করেছেন বিশাল ভারদ্বাজ। সদ্য প্রকাশে এসেছে সিনেমার ট্রেইলার, যেখানে টাবু আলী জাফরের মতো বলি তারকাদের ভিড়ে আলো ছড়িয়েছেন বাঙালি কন্যা বাঁধন। চমকপ্রদ আগমনে প্রশংসা কুড়াচ্ছেন তিনি, যদিও খুফিয়ার বাঁধন যেন রহস্য হয়েই থাকলেন 2 মিনিট 39 সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং আমার ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস এসকেপ টু নোহায়ারের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে খুফিয়া। স্পাই থ্রিলার ঘরানার ছবিতে কৃষ্ণা মেহরা নামে এক সিক্রেট এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন টাবু। সিনেমার গল্পটা 2004 সালে একজন সচিবের হঠাৎই অপহরণের রহস্য সমাধানে নামে টাবুর গোয়েন্দা সংস্থা। এ ঘটনায় সন্দেহের তীর রয়েছে রবি মোহন তথা আলী ফজলের দিকে। আলীকে নজরদারিতে রাখা ও তার বিরুদ্ধে তদন্তের মধ্যেই পর্দায় দেখা দিবেন বাঁধন। ক্রাইম থ্রিলার ঘরানার ছবিতে আরও অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, ওয়ামিকা গাব্বি, অ্যালেক্স ওলিন, জেন গ্রাভেসনের মতো তারকারা। 5 অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে খুফিয়া। জুলিয়াস সিজার পধারে নেই আব তক। জুবায়ের হোসেন সজল, চ্যানেল 24। রবি, আর ইউ বিট্রেইং ইওর কান্ট্রি।